আসসালামু আলাইকুম, শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়স দিয়ে রুই মাছের পেটি রান্না। দেখুন কিভাবে আমি অল্প সময়ে খুব সহজভাবে এটা তৈরি করে ফেলি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। এর সাথে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1/2 চামচ রসুন পেস্ট, লবণ পরিমাণ মতো। এটাকে আমি একটু কষাই নিচ্ছি। মশলাটা কষানো শেষ, এর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। সামান্য পানি দিয়ে এটাকে কষাই নেব আরো 2 থেকে 3 মিনিট। দেখুন এটা কষানো শেষ, এটার উপরে তেল উঠে আসছে। এর সাথে এখন নিয়ে নিলাম 1টা টমেটো কাটা। টমেটোকে আমি কিউব করে কেটে নিয়ে নিয়েছি। আমি এটাকে একটু নেড়ে চেড়ে সাথে নিয়ে নিলাম। আমি এখানে রুই মাছের পেটি নিয়ে নিয়েছি, এখন এটাকে এটির উপরে বসাই দেব। নিয়ে নিয়েছি 1 পিস রুই মাছের পেটি। এভাবে মাছটাকে 3 মিনিট কষাই নিলাম। এখন মাছটাকে আমি উল্টে দেব। মাছটাকে আমি উল্টে দিলাম, এভাবে আরো কষাই নেব 3 মিনিট। মাছটা কষানো শেষ, এখন এটাকে একটু উল্টে আমি 1 সাইডে নিয়ে নিচ্ছি। এখন এর সাথে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণ ঢেঁড়স, যে মিডিয়াম সাইজের ঢেঁড়স আমি আস্তায় নিয়ে নিচ্ছি গোটা কেটে। এটা এটার সাথে দিয়ে দিলাম। এটাকে একটু এখন নেড়ে চেড়ে কষাই নেব 2 থেকে 3 মিনিট। দেখুন এটা এই যে ঢেঁড়স তরকারিটা কষানো শেষ। এখন আমি মাছগুলোকে ঢেঁড়সের উপরে উঠাই দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। এখন এভাবে কষাই নেব আরো 2 মিনিট। এটা কষানো শেষ, এখন এর সাথে আমি অ্যাড করে নেব একদম ফুটন্ত গরম পানি। এখানে আমি গরম পানি এই জন্য ইউজ করবো যেহেতু এটা ঢেঁড়স তরকারি, আমি ফুটন্ত গরম পানি দিলে ঢেঁড়সটা থেকে লোড বের হবে না, এক আর দ্বিতীয়ত ঢেঁড়সটার কালারটাও সবুজ থাকবে। এখন চুলাটা আমি মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিলাম। এভাবে রান্না করব ঢেঁড়সটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমার এটা রান্না করতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তো এখন আমি ঢাকনা খুলেই রান্না করব। তার সাথে অ্যাড করে দিচ্ছি 2টা কাঁচা মরিচ, সামান্য ধনে পাতা কুচি।
দেখুন আমার ঢেঁড়স দিয়ে রুই মাছের পেটি রান্না করা শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে একটা বাটিতে বেড়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ঢেঁড়স দিয়ে রুই মাছের পেটি রান্না করা হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।